قال الله تبارك وتعالى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. مؤمن তাদেরকে আমি ঘোষণা দিয়েছি গো নবী, তারা যখন আমি আল্লাহর প্রশংসা করবে অথবা আমার নাম শুনবে তার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, দুনিয়ার কোন মানুষকে সে ভয় করবে না। আমি আল্লাহর কালাম যখন তাদের সামনে তেলাওয়াত করবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু, যখন ওই মোমেনের সামনে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, আরে মোমেন এমন জোরে আমি আল্লাহকে ভালোবাসার নজরে আমার পরে এমন ভাবে ভরসা করবে সে দুনিয়ার কারো পরে ভরসা করবে না, তখন শুধু তার ঈমান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আমার নবীকে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মাত্র কয়েকটা জায়গায় নাম ধরে ডাকছে, আর অধিকাংশ জায়গায় আমার নবীর সিফাত ধরে ডাক দিছে। যেরকম ভাবে আমার নবীর নাম ছিলেন মুজাম্মিল, আল্লাহ কোরআন এইভাবে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম লাইলা ইল্লা কালিলা। আমার নবীর নাম ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার নবীর নাম হামিম, হামিম তানজিলাল আজিজির রহিম। আমার নবীর নাম তোহা, আমার নবীর নাম আইন সিন কাফ, আইন সিন কাফ। আমার নবীর নাম রহমান, আর রহমান আল্লাহু আকবার বলেন। আউযু মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال الرسول، فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. قرآن تلاوة শুনে যদি কোনো আল্লাহর পাগল একবার আল্লাহু আকবার বলে তার হাড়ের রোগ ভালো হয়ে যাবে। আরো জোরে কণ্ঠ দেহি বাজানরে আমার সাথে সকলে বলবেন আওয়াজ দিয়া, সুরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? কোরআন শরীফের 75 নাম্বার আয়াত বিশিষ্ট একটা সুরা, তার নাম হলো সুরায় আনফাল। কত আয়াত? 75। যে সুরাটির মধ্যে রুকু রয়েছে বাবা 10টি। আ বাজান পুরা সুরাটা আমার আল্লাহ
এমন ভাবে আমার নবীর কাছে নাজিল করেছে শুনলে কলিজার ভিতরে এখন ধা ধা করে ইসলামের জন্য আগুন লেগে যাবে ও ভাইজান যার গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল যেই মানুষটা জীবনে কোন মানুষের জন্য বাবা অকল্যাণ নিয়ে আসে নাই যেই মানুষটা জীবনে একজনের গায়ে একটা থাপ্পড় মারে নাই আজকে আমার সেই নবী বাজান যুদ্ধের পোশাক পরিধান করে এই ইসলামকে টিকায় রাখার জন্য এই কোরআনকে জমিনে টিকায় রাখার জন্য আমার নবী 155 কিলোমিটার পথ হেঁটে যায় বাবা মদিনার থেকে 155 কিলোমিটার দূর জুলহুলাইফার রোড দিয়া যখন আপনি 12 কিলোমিটার জায়গা যাইবেন যাইবার পরে ডাইন দিকে একটা রোড গেছে লেখা দেখবেন মদিনা শহরের 12 কিলোমিটার যাইবার পরে একটা রোড আছে ডাইন দিক দিকে বাবা বাম দিকে গেছে জেদ্দা ডাইন দিক দিয়ে গেছে যেই যোদ্ধা আমার নবীর নিজে অস্ত্র ধরিয়া বাবা সাহাবীদের হাতে তুলে দিয়েছিলেন যেই যোদ্ধা আমার নবী চোখের পানি ফেলে ফেলে মাবুদের কাছে দোয়া করছিলেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়িকাতি মুরদিফিন আল্লাহ তুমি আমাকে বলেছো ইয়া আইয়ুহান নবী হাররিজুল মুমিনিনা আলাল কিতাল তুমি যদি আমারে না বলতা আমি জিহাদের মাঠে আসতাম না তুমি আমারে জিহাদের মাঠে পাঠাইয়া একা একা কি বসে রইলা তোমার সাহায্য কই আমার আল্লাহ বলে নবী চিন্তা করবেন না ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আপনি দোয়া করছেন ফাস্তাজাবা লাকুম আপনার রব আপনার দোয়া কবুল করছে শুধু তাই নয় গো নবী আপনার দোয়া এমন ভাবে কবুল করছে আন্নি মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়িকাতি মুরদিফিন আপনার জন্য সর্বপ্রথম আমি আসমান থেকে 1000 ফেরেশতা এখন বরাদ্দ করলাম বিআলফিন মিনাল মালায়িকা আলফিন মানে 1000 এই মুহূর্তে আমি 1000 ফেরেশতা আপনার জন্য সৈন্য হিসাবে নিযুক্ত করলাম 500 সেনাপ্রধান বানাই দিলাম জিব্রাইলকে আর 500 সেনাপ্রধান বানাই দিলাম মিকাইলকে দুইজন দুই দিক থেকে নামবে আপনার ডান পাশে নামবে জিব্রাইল বাম পাশে নামবে মিকাইল বদরের মাঠে মাসকান দিয়ার রোডটা এই পাশেও খেজুর গাছ এই পাশেও খেজুর গাছ আমি গুনাগার যখন এই বছর বদরে গিয়েছিলাম আমি ম্যাপ করলাম যে দোনো পাশে খেজুর গাছ কেন আমি জিজ্ঞাসা করলাম একজন পাকিস্তানি খাদেমকে ভাইও দরমিয়ান সে তারিখ হ্যাঁ দোনো পাশে ইসমে সাজা খেজুর কি বাগান হ্যাঁ ইসকা ওয়াকিয়া কিয়া হ্যায় আচ্ছি তোরা বায়ান করো ওই পাকিস্তানি আমারে জিজ্ঞাসা করে আপ আলেম হ্যাঁ আমি বললাম না মাই আলেম হো মারহাবা কোন উনি আমাকে জিজ্ঞাসা করে আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েন নাই পড়ছিলাম কোনটা বলেন তো দেখি আমি বললাম ভাই আমি তো হাফেজ না তুমি আমার কও না বুঝি সঙ্গে সঙ্গে উনি বলেন কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক তুমি কি ভুলে গেছো ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লা কারিহুন ফারিকাম মিনহুম যেই দুই বাহিনী দুই দিক থেকে আসছিল ইসলামকে দুনিয়ায় টিকায় রাখার জন্য তাদের সহযোগিতা করার জন্য দুইজন ফেরেশতা দুই দিকে নামছিল 500 ফেরেশতা নিয়ে নামছিল জিব্রাইল রাস্তার এই পাশে আর 500 ফেরেশতা নিয়ে নামছিল মিকাইল রাস্তার বাম পাশে সৌদি গভর্নমেন্ট ওই স্মৃতিটা ধরে রাখার জন্য বাইনাত তরিক দুই রাস্তার মাঝখানে দুই বাগানের মাঝখান দিয়ে রাস্তা করছে ও হাদিসা বাদানরা যখন যদি আল্লাহ কোনোদিন কবুল করে হাজিদের বদরে যাওয়ার পারমিশন নাই কিন্তু তথাপি যদি দিন যাওয়ার সুযোগ হয় বদরে যে আমার এত ভক্ত আমি জানতাম না
ইন্টারনেট থেকে আমার ওয়াজ শুনে আল্লাহর পাগল গেলে এমন পাগল হইছে আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে হ্যাগো গাড়ি দিয়া আমারে মাসখানে বসাইয়া বদর হয়ে গেছে মারহাবা কবে না বাজানদে যেখানে দুই দিকে ফেরেশতা নামছে 1000 মিনাল মালাইকাতি মুরদিফিন আল্লাহ কোরআনে বলতেছেন সূরা আনফালে আমি 1000 ফেরেশতা প্রথম আপনার জন্য নিযুক্ত করলাম দরকার হলে সালাসা আলফিন আরো 3000 পাঠাবো যদি আরো দরকার হয় 50 আছে না নাই কোরআন শরীফে আমি 5000 পাঠাবো মারহাবা কোন তবু নবী আপনার মুখে জানো আমি কান্না না দেখি হাসি জানো দেখি ভাইরা এখন দুই ফোঁটা পানি বরাদ্দ করবেন এটা আমার কথা না কোরআন শরীফের কথা নবী গো আপনি আমারে বলছেন যে আল্লাহ তুমি আমারে বদরে না আসতে পারলে আমি আসতাম না তুমি আমাকে এনেছো কিন্তু তোমার সাহায্য কই মাতা নাসরুল্লাহ তোমার সাহায্য কই নবী আপনি টেনশন করেন না বিআলফি মিনাল মালাইকাতি মুরদিফিন এখনই আমি দুই ফেরেশতাকে সেনাপ্রধান বানাইয়া 500 করে দুই বাগানে পাঠাবো শুধু তাই নয় দরকার হলে আপনার ইসলামের জন্য কোরআনের জন্য এই মদিনা ইসলামকে কায়েম করার জন্য সারা পৃথিবীতে ইসলামকে চালু রাখার জন্য আমি আল্লাহ দরকার হয় 3000 পাঠাবো 3000 যদি আপনি খুশি না হন 5000 ফেরেশতা পাঠাবো তবু আপনার মুখে আমি হাসি দেখতে চাই যেই নবীর মুখে আল্লাহ হাসি দেখতে চায় ওই নবীর বাংলার জমিনে কিছু নাস্তিক বোলাকার চরিত্রহীন বলে গালি দিয়েছে যেই নাস্তিক আমার নবীকে গালি দিয়েছে ওই নাস্তিক গুলোর কপালে জুতার বাড়িতে দেখা কে রাজি আসো আল্লাহকে হাত উসর দেখে বাজানদে ভালো করে বোঝার চেষ্টা করেন ফেরেশতা যখন রাস্তার পশ্চিম পাশে বাজান নবীর ডান দিকে আমার নবী যেখানে দাঁড়ায়া দোয়া করছিলেন ইস্তাস্তাগীসুন রব্বাকুম ফাস্তাজাব লাকুম ওইখানে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদ হারিস কি নাম হারিস দরকার মারহাবা মসজিদটার নাম মসজিদ হারিস আমার নবী ঘরে দাঁড়া এইভাবে দোয়া করতেছিলেন নবীর ঘরের থেকে চাদরটা এইভাবে পড়ে গেল নবীর গায়ে একটা চাদর আছিল বাবা একটা চাদর আছিল সবুজ রঙের একটা চাদর আছিল আমার নবীর মাথায় একটা পাগড়ি ছিল এমন ভাবে আমার নবী হাত তুলছে যে চাদরটা নবীর ঘাড় থেকে পড়ে গেছে আবু বকর পিছনের থেকে আইসা বারবার চাদরটা উঠাই দিতে আছে লাস্ট ফিনিশিং এ আবু বকর বললেন আল্লাহ তোমার নবী এইভাবে কান্দে তুমি কি নবীর খুশি করতে পারো না আল্লাহ বললেন নবী আর কাঁদতে হবে না আমি 1000 ফেরেশতা এখনই পাঠিয়ে দিতেছি নবী দোয়া করতে করতে ঘুমায় গেলেন জোরে কর মারহাবা আরো জোরে কর আরো জোরে বলেন ফেরেশতা কখন নামলো শোনেন কোরআন শরীফ থেকে إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء إذ يغشيكم ও নবী আপনি যখন তন্দ্রা দিতেছিলেন দোয়া করতে করতে নবী দাঁড়াইয়া ঘুমিয়ে গেছে মারহাবা কর ইন হারভেস্টে পাম যখন আপনি ইগশি নুআস আপনি যখন তন্দ্রা এসে গেল আপনার ভিতরে একটু ঘুম ঘুম ভাব হঠাৎ করে জিব্রাইল এসে আপনার মাথা ধরে ধাক্কা দিয়েছে আপনার মাথায় এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি এসে গেছি ও নবী আপনি কি করলেন ঘুম থেকে জাগ্রত হইলেন হওয়ার পরেই দেখেন জিব্রাইল 500 ফেরেশতা নিয়ে আপনার ডান পাশে দাঁড়ায় রয়েছে সুবহানাল্লাহ যেই সূরার তাফসীর আপনারা শুনতেছেন কোরআন শরীফের সবচেয়ে চমৎকার সূরা যে সূরা নাজিল হওয়ার পর আমার নবী সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে এবং আমার নবীর চোখ দিয়া 1000 ফেরেশতাই চোখ দিয়ে দেখছে আরো জোরে কর মিরাজের রাত্রে দেখছে কোটি কোটি ফেরেশতা আসমানে
জমিনে বসে ইমামতি করার সময় হুজুর ইমামতি করছে কোটি কোটি ফেরেশতা দেখছে কিন্তু সরাসরি আমার আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে ফেরেশতা জমিনে নামছে এটা হলো জীবনের প্রথম বদরের মাঠ পূর্ণ বিস্তারিত না আসলে কি চলে যাবেন সবাই বসবেন মারহাবা কন্ত দিহি আল্লাহু আকবার জোরে বলেন ব্যাটারি চার্জের সূরা হলো সূরা আনফাল সূরাটা নাযিল হয়েছে মদিনায় কোথায় হ্যাঁ মদিনা দেখছেন জীবনে যারা দেখছেন বাবা তাদের মতো সৌভাগ্যর কয়জন আছে এই যে হাদি সাহেব গেছে আরো যাবে প্রতি বছর যাবে আল্লাহ কবুল করুক জোরে কান আমিন আমি সবে মাত্র দুই সপ্তাহ হলো রসুলের রওজার থেকে ডাইরেক্ট বাংলাদেশে আসছি এখনো পর্যন্ত কারণ 40 দিন পর্যন্ত হাজির গায়ে ওই হাজির ঘেরান 40 দিন পর্যন্ত আসতেই থাকবে 40 দিন পর্যন্ত হাজির দো আসমানে চলে যাবে বাজার আমার কাছে দিবার মতো কিছুই নাই লাশ মোনা যাতে আপনাদের কিনে আমার নবীর প্রেম লইয়া একটু দোয়া করে যাবো রাজি আছেন না নাই মোনাজাতে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন সবাই ঠিকঠাক আছেন তো হ্যাঁ ভাইরা মদিনায় সূরাটা নাজিল হয়েছে কখন নাজিল হইল বদরে যাওয়ার কয়েক মাস আগে মারহাবা কর বদরের যুদ্ধের কথা আপনারা সকলেই জানেন কারণ আমাকে এখানে বলা হয়েছে সূরা আনফালের আলোকে বদরের যুদ্ধের বিস্তারিত আলোচনা এবং করণীয় আর বর্জনীয় কি এটা আমার জানতে চাইছে আমি সকলের কাছে দাবি রাখি বদরের মাঠে যা হয়েছে যা নবী করে নাই যেটা করছে ওইটার পরে ইমান আনাও ফরজ ঠিক না পে ঠিক জোরে কর এ ভাইরা আমার নবী মক্কার ভূখণ্ডে বড় হচ্ছে যতদিন পর্যন্ত আমার নবী নবুয়তি পায় নাই ততদিন পর্যন্ত আমার নবী সবার কাছে হিরো আমার নবীর কোনো বদনাম ছিল না কোন একটা মানুষ আমার নবীকে খারাপ বলতো না সবাই বলতো আল আমিন বিশ্বাসী সবাই বলতো মুহাম্মাদের মতো একটা পোলা সারা পৃথিবীতে নাই যেদিন বাবা 40 বছর এক দুই মাস এক দিন হলো আমার নবীর বয়স কত কোন রাওয়ায়েতে আছে 40 বছর এক দিন 40 বছর দুই মাস এক দিন যেদিন আমার নবীর বয়স হইল হুজুর নবুয়ত প্রাপ্তি হইলেন নবুয়তি নিয়ে ডাইরেক্ট মা খাদিজার বাড়িতে আসলেন নবুয়তি পাইয়াই কিন্তু আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ করে নাই তিন বছর পরে নবী দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট দিলেন এত আস্তে করলেন সুবহানাল্লাহ কয় বছর পর তিন বছর পরে দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট দেওয়ার পরে সর্বপ্রথম যেই বেঈমানটা আমার নবীকে থাপ্পড় মারছিল সে হলো হুজুরের আপনজন সবচাইতে রক্তের চাচা আবু লাহাব কি নাম বদনদের এখন আমি সবার চোখে এক ফোঁটা পানি দেখতে চাই আমার নবীর গায়ে যদি মশা পড়ত আর একটা মশা এসে তারে তারাই দিত জানোস কার গায়ে তুই পড়ছস প্লিজ ভাই ভলান্টিয়ার ভাইরা কথা বললে তো কথা বলা যাবে না কোনো আওয়াজ হবে না কাজ করেন ইশারার সাথে কাজ করেন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন ভাইরা আমি যদি আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করি আবার রিকোয়েস্টটা রাখবেন তো যুবক ভাই আমি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো ভলান্টিয়ার ভাইরা একটা লোক রাস্তায় দাঁড়ায় থাকবে না একটা লোক রাস্তায় দাঁড়ায় থাকবে না সব লোকগুলো বসায় দাও যদি বসতে না চায় ছোট্ট ছোট্ট ধাক্কা দিয়ে তারা খেদায় দাও যে তোমার মতো লোক এখানে দরকার নেই রাস্তা পরিষ্কার করতে হবে এবং যারা দাঁড়িয়ে আছেন আমি দুটো হাত জোর করে বলছি একটা লোকও দাঁড়ায় থাকবেন না আমি কিন্তু বরদোয়া দিব না আমি দোয়া করি আল্লাহ সবাইকে বসার সুযোগ দান করো জোরে কোন আমিন আরে এত আস্তে আমিন বললো বেটায় বইব না জোরে কোন আমিন আল্লাহ এরপরে যদি না বসে হ্যারে বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলাইবা না এবার আমিন কইেন আর কাম হয়ে যেতে পারে হ্যাঁ আমার দোষ দিব যে বেটার ওয়াজ শুনতে যে আমি লুলো হয়ে বাইতে আইছি সবাই বসুক জোরে কোন মারহাবা আল্লাহ আকবার জোরে বলেন কোনো আলোচনা হবে না কোনো আওয়াজ হবে না আল্লাহ কবুল করুক আমিন কন এই সামনে আরো জায়গা আছে আইসা পড়েন আল্লাহর উলিরা সামনে আসেন সামনে আমি আপনাদের সকলের কাছে দু হাত জোর করে বলছি যদি লুলা হইতে না চান
যার সামনে 1 ইঞ্চি জায়গা আছে আল্লাহ আমি দেখি না তুমি দেখতাছো যদি জায়গাটা পুরো করে না বসে কি দোয়া করব লু লয়ে যাও গা একবেটা কয় না না বয় আছে তলে জিকিরের তালে তালে দেখি আমার ভাইদের জায়গা করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله جلدي جلدي أشر لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زركن مرحبا কোন আওয়াজ হবে না ভলান্টিয়ার বাইরা খামোশ বাইরা আপনারা কি কষ্ট পাইতেছেন না আরো কিন্তু আজ আরো তিন দিন আছে কয়দিন আছে প্রতিদিন এরকম ভাবে হাজার হাজার মানুষকে সমাগম ঘটাইতে হবে আইয়ুব বাসুর প্যান্ডেলে সাসি মুমতাজের প্যান্ডেলে যদি লক্ষ মানুষ হয় আমাদের প্যান্ডেলে হবে না কেন ঠিক না বেঠে জোরে বলেন আরো জোরে বলেন তাদের সাইতে কি আমাকে দাম কম নি সব মায়ের দোয়া কবুল হয় নাই ঠিক না বে ঠিক আপনার এমনই সন্তান আপনার মা হয়তো জীবনে কোনোদিন কোনো গ্রামগঞ্জে বসে একটু দোয়া করছিল আল্লাহ আমার পোলাকে দিয়ে তুমি ভালো কাজ করায়ো যার প্রতিফলন আজকের মাহফিলের এই যে শফিক রহমান সাহেব আপনাদেরকে এত সুন্দর প্রতি বছরে এক যুগ ধরে তার অক্লান্ত পরিশ্রমকে আলেম ওলামাকে নিয়ে এই মাহফিল করতেছে কোরআনের মাহফিল ঠিক না বে ঠিক তাহলে ভাইরা আমি বলতেছিলাম নবী যতদিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ করে নাই আমার নবী ছিল স্বর্ণের মানুষ বেঈমানদের কাছে যেদিন থেকে আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করে দিলেন দিন প্রচার শুরু করে দিলেন সর্বপ্রথম আমার নবীকে একটা পাথর দিয়ে আঘাত করলো হুজুরের আপন চাচা নাম কি এই বেঈমানের নামটা সবাই উচ্চারণ করে নাম কি সাফা পাহাড় থেকে যখন আপনি দৌড় শুরু করবেন মাত্র 30 গজ দূরে গেলে আবুল আহাবের বাড়ি বাজান রে সাফা পাহাড়ের উপর আমার নবী উঠলেন যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মুমিনরা যারা মুসলমান ইয়া আইয়ুহান নাস ও মানুষ সকল আপনারা যারা দুনিয়া আসছেন এক খোদাকে বিশ্বাস করেন আল্লাহ সারা কোনো মাবুদ নেই এই কথা বলার সাথে হুজুরের চাচা কয় ভাতিজা তোর ছোট কাল থেকে বড় করলাম কি এই এই আকাম করার লাগা এই জন্য তুই আমাদেরকে সাফা পাহাড়ে এত মানুষকে সমবেত করছস আগে যদি জানতাম যে তুই এই কাম করবি আমাকে দেব দেবী খোদারে তুই খারাপ বলবি তোর বাল্যকালে গলা টিপ্পা হত্যা করতাম তাহলে বোঝা গেল কোরআন হাদিসের কথা যারাই বলে বেঈমানদের মাথার ভিতরে কামড় শুরু হবে কুত্তায় কামড়ানো শুরু হবে ঠিক না বে ঠিক এই মুসলমান জীবন যা কার থাক কোরআনের কথা বলতেই হবে কিনা বন্ধ হয়ে যাবে দুই সাজ্জা বেঈমানের বেশ কি শুনে আপনার কোরআন হাদিসের কথা বন্ধ হয়ে যাবে আমেরিকার লাল কুত্তারা তোমার আমার মাঝে মাঝে হুঙ্কার দেয় আমাদের জঙ্গিবাদ বলে গালি দেয় আরে জঙ্গিবাদ তো তোরা ঠিক না বে ঠিক কত লক্ষ লক্ষ মায়ের কলকে খালি করলি কত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলি পৃথিবীর অনেক দেশকে তোরা শেষ করে দিলি জঙ্গিবাদ সবচাইতে তোরা আমরা মুসলমানরা ভালো এবং আইএস নামে একটা সংগঠন তারাই ছাড়ছে দাড়ি টুপি দিয়া
এদেরকে হাজার হাজার ডলার খরচ করে এদেরকে মাদ্রাসায় প্রশিক্ষণ দিচ্ছে, দাড়ি টুপি লাগাইছে, এখন দাড়ি টুপি লাগাইয়া তারা আজকে আইএস হইছে, আজকে দাড়ি টুপি লাগাইয়া বোমা মারতেছে, নাম হইতেছে মাওলানা দেলোয়ার হোসেনের, নাম হইতেছে ইলিয়াস রহমান জিহাদির, নাম হইতেছে দাড়িওয়ালা তাবলিগওয়ালা শশিনার আল্লাহর কুতুবের মুরিদের মুরিদের চরমনে আল্লাহর কুতুবের বদনাম হইতেছে, তাবলিগওয়ালাদের বদনাম হইতেছে। মনে রাখিস, কুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল, আইএস সংগঠন কোরআনের বিরুদ্ধে তোরা যতই আন্দোলন যতই কিছু করস, তোদের সত্য একদিন ফাঁস হয়ে যাবে। কথা ঠিক না বে? ঠিক। ডেনমার্কের জমিনে এখন নতুন করে আমার নবীকে নিয়ে সিনেমা করতেছে, যে কোনো মুহূর্তে তারা হলের মধ্যে ছেড়ে দিবে, জীবন যাকার থাক, পৃথিবীর যেই প্রান্তেই যেই হলে আমার নবীর সিনেমা চলবে, সমস্ত বিশ্বের মুসলমান ওই বেইমান গুলার বিরুদ্ধে জুতা লইয়া ঝাড়ু লইয়া স্যান্ডেল লইয়া পিটাইতে কাকে রাজি আসো? আর আপনারা লাগা হাত তুলে দেখে না, এই মুসলমান আজকের সুরার নাম হলো ব্যাটারি চার্জের সুরা। আল্লাহু আকবার, জোরে কান। কষ্ট হইব? ওয়াজ গারে ভরব? পড়ুক গা। বাজান রে যুবক, নবী আমার স্পষ্ট ভাষায় বলে দিলেন, চাচা দুনিয়ায় যত নবী ইসলামের কাম করেছে সর্বপ্রথম যারা বাধা দিছে তারা হলো আপনজন। অতএব নূহ নবীর পোলা সর্বপ্রথম বাবার ইসলামের কাজে বাধা দিছে, আদম আলাইহিস সালামের পোলা সর্বপ্রথম কাবিল বাবার ইসলামের ভিতরে ফাটল ধরেছে, ঠিক না ভাই? ঠিক। অতএব চাচা এটা কোনো নতুন কিছু না, আপনি যে আমার কপালটা ফাটায় দিলেন, তবে একটা কথা বলি চাচা, একদিন আপনার এই ভাতিজার লাগে আপনি আফসোস করবেন, একদিন আফসোস করবেন। আলেমুল আমাকে আপনি খারাপ বলেন আর ভালো বলেন, শশিন আল্লাহর কুতুব চলে গেছে, সরমনে আল্লাহর কুতুব চলে গেছে, যতদিন ছিল কত গালি দিছ, আজকে তারা নাই, কত আফসোস করবো এ বই, ঠিক না? ঠিক। আল্লামা আজিজুল হক বাংলার জমিন একটা নক্ষত্র ছিল, আজকে চলে গেছে, কত আফসোস করো ভাইজান, বোঝার চেষ্টা করেন। আমার নবী তারপরে হকের দাওয়াতকে বন্ধ করলেন না। চাচা আবু তালেব একদিন আমার নবীকে ডেকে ডেকে বলতেছে, চাচা মক্কার বেইমান গুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আবু তালেব বললেন, ভাতিজা আপনি একটু রাত্রে আইসেন তো, আপনার সাথে জরুরি কথা আছে। আলহামদুলিল্লাহ বলেন, আমার নবী চাচার বাসায় গেলেন, যাইবার পরে চাচার বৈঠকখানায় বসে শুধু আমার নবী আর চাচা আর আলী, মারহাবা কর ছোট্ট মানুষ আলী, তখন আলীর বয়স বেশি দিন না, আলীর বয়স তখন 15 কি 16, আলী তো 10 বছর বয়সে ইসলাম কবুল করছে। আরো জোরে কর, আরো জোরে কর, আমার নবীর হাতের বানানো ছাত্র আলী, সেই আলীর বীরত্ব আজকে দেখবেন বদরের মাঠে, সর্বপ্রথম আলীর হাতে আমার নবী তরবারি তুলে দিছিলেন, আলীর এমন তরবারি তোর হাতে দিলাম রে আলী, যেই তরবারি যে তোর বাপ যুদ্ধ করছে, যেই তরবারি দিয়া আমার দাদা আবু তালে আব্দুল মুত্তালিব যুদ্ধ করেছে, আজকে সেই তরবারি প্রথম তোর হাতে তুলে দিলাম। আলী তরবারি ধরে সামনের দিকে অগ্রসর হবি, পিছনের দিকে তাকাবি না আলী, সামনে যদি পাহাড়ও চলে আসে দুবাক করে ফেলবি, আমার আল্লাহ তোর সাহায্য করবে। আল্লাহ আল্লাহর স্পষ্ট কোরআন শরীফের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, মুমিনরে তোরা সামনের দিকে অগ্রসর হবি, কোরআনের পক্ষে কাজ করবি, আমি আল্লাহ তোদের পাওকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ, এই কথা কে বলেছে? আল্লাহ। এটা আলীকে টার্গেট করে আমার নবী বলতেছে আল্লাহর কথা। আলী 15 কি 16 বছরের যুবক, হঠাৎ করে আবু তালেব ডাক দিলেন, ভাতিজা
তোমার দাওয়াতে তাবলিগের কামটা একটু আপাতত বন্ধ রাখা যায় না? আরে আরে আমার তাবলিগ ওলা ভাইরা, খালি মিঠা সুন্নাত গুলো পালন করো না। আমার নবীরে গাইলে বকা দেয়, কানের ভিতরে পানি ঢোকে না, চিল্লাই আর এক গোষ্ঠী, ঠিক না ভাই? ঠিক শর্মনে লাগো, ঘুম নাই, শশী না লাগো, ঘুম নাই, গালি দিছে পাক তাবলিগ লাগো, তাবলিগ লাগে নাকটাই না, খেতা গাই দিয়া পাতলা কথা গাই দিয়ে ভ্যান সাইরা পাতলা কথা গাই দিয়ে মসজিদে ঘুমায়, কথা ঠিক না ভাই? ঠিক বোঝার চেষ্টা করেন ভাই। আমি তাবলিগকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি ভালোবাসি, কারণ হক তরিকা। কিন্তু মনে রাখেন, হক তরিকা বিদায় মসজিদে ঘুমাইবেন, যদি মসজিদে ঘুমানোর দ্বারা ইসলাম কায়েম হইতো, আমার নবী মসজিদ থেকে বাইর হইয়া এই বদরের মাঠে যাইতো না, কথা ঠিক না ভাই? ঠিক জোরে কন, তাবলিগাটা নিঃসন্দেহে একটা সত্য কাজ, ভালো কাজ। আর কিছু না হোক, মানুষের মুখে দাড়ি টুপি আসে, সরমনের দ্বারা মানুষের দাড়ি টুপি আসে, হক তরিকার দ্বারা দাড়ি টুপি আসে, শশিনার দ্বারা হক তরিকার দ্বারা দাড়ি টুপি আসে। কিন্তু ভাইরা একটু পাওয়ারফুল ভাবে একটা ঝাঁকি দিয়ে দেখেন তো, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা যুকিরাল্লাহ, সূরা আনফালের ভিতরে আল্লাহ বলবেন, মোমেন তারাই যারা আমি আল্লাহর নাম নিয়ে তারা মাঠে ময়দানে ভূমিকম্পের মতো নেমে যাবে, আমি আল্লাহ তাদের মোমেন বলে ঘোষণা দিলাম। কষ্ট হইব আমার দিকে তাকান, আমার নবী দাওয়াত তাবলিগের কাজ বন্ধ করতে বললেন। দেখেন আমার নবী প্রথমে জিহাদ ঘোষণা করে চাচার বিরুদ্ধে, চাচায় কয়ে ভাতিজা দাওয়াত তাবলিগের কামরা কিছুদিন বন্ধ রাখো, দেখি না মক্কার পরিস্থিতিটা কি। আমার নবী কি উত্তর দিলেন শোনেন, ও চাচা আমার ডাইন হাতে আপনি জান্নাত দিবেন, বাম হাতে জাহান্নাম দিবেন, আর এক হাতে আমার দুনিয়াটা তুলে দিবেন, চন্দ্র সূর্য তুলে দিবেন, সব কিছু বৃথা যাবে চাচা, আমার দাওয়াতের কাজ বন্ধ থাকবে। প্রথম জেহাদ করলেন আমার নবী জবানের দ্বারা, মারহাবা কন, জেহাদ শুধু বাবা এই তরবারির দ্বারা না, জেহাদ মুখের দ্বারা, লেখার দ্বারা, তরবারির দ্বারা, ঠিক না ভাই? ঠিক, খালি মুখ দিয়ে মিঠা 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 কথা কইলে আমার মানুষগুলো জেহাদ হয়ে যাবে? আমার নবী প্রথম মুখ দিয়ে জেহাদ করলেন, চাচা জীবন যাবে তবে ইমান যাবে না। আবু তালেব বলেন, ভাতিজা তাহলে তো তোমার স্পিরিট অনেক বেশি, ঠিক আছে আমি তোমার সাথে একতাবদ্ধ হলাম, দিন কায়েম আমি তোমার দিনকে, তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমি কোনো কিছু ভালো করতে পারবো না, মন্দও করতে পারবো না, আমি তোমার ইসলামও কবুল করব না, কিন্তু ভাতিজা তোমার যদি কেউ আঘাত করে আমি আবু তালেব বসে থাকবো না। আমার কথা মনে হয় বুঝলেন না, আবার বলছি, তোমারে আমি উপকারও করবো না, ক্ষতিও করবো না, তোমার দিন আমি কবুলও করবো না, কিন্তু ভাতিজা তোমার গায়ে যদি কেউ আঘাত করে আমি সাসা সহ্য করব না। যাও, অনুমতি দিয়ে দিলাম। আবু তালেব যখন কাবা ঘরের সামনে এই কথা বললেন, আমার ভাতিজা ওপেনলি দাওয়াত তাবলিগের কাজ করবে, কেউ বাধা দিলে কিন্তু আমি তাদের সাথে নাই। আবু জেহেল বেঈমান বলে দিল, আবুল আবু তালেব যদি তাকে প্রকাশ্যে দাওয়াতের কাজের জন্য অর্ডার দিতে পারে, আমিও প্রকাশ্যে মোহাম্মদকে মারার জন্য অনুমতি দিলাম। বাজানরে এখন দিলটা নরম করে দিবেন, আমার নবীজি বুক ভরা আশা লইয়া, বুক ভরা আশা লইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে গো বাবা, মাত্র আমার নবীর হাতে 80 থেকে 82 জন মুসলমান হয়ে যায়, বাজানদের মধ্যে আমার নবী কয়েক বছর পরে আবিসিনিয়ায় হিজরত করার জন্য সাহাবীদের অর্ডার দেয়। কেন অর্ডার দেয়? বিলালের মতো মানুষকে মারার জন্য রেডি হয়ে যায়, খাব্বাব খুবাইবের মতো মানুষকে তারা মারার জন্য রেডি হয়ে যায়। বাজানদে নবী দেখলেন মক্কায় থাকলে শুধু সাহাবীরা মার খায়, এই জন্য আমার নবী তাদেরকে আবিসিনিয়ায় হিজরতের অর্ডার দিয়ে দিলেন। আবার কয়েক মাস পরে তাদেরকে আবার ফিরাই নিয়ে আসলেন। এইভাবে বাজান চলতে 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 নবীজির 13টা বছর কাটিয়া যায়। ও বাজান যখন 13 বছর শেষ হয়ে যায়, নবুয়াতির 13 বছর শেষ হইবার পরে
আমার নবীর কলিজার টুকরা বিবি মা খাদিজা হঠাৎ করে বিদায় লয়ে যায়। মাত্র এক সপ্তাহের মাথায় এক সপ্তাহ ডিফারেন্সে আমার নবীর কলিজার টুকরা যেই সাসা যতদিন বেঁচে ছিল আমার নবীর গায়ে একটা লগের টোকা দিতে দেয় নাই, সেই সাসাও বাবা তিন দিন অথবা সাত দিনের ডিফারেন্সে যখন মারা যায় আমার নবী মক্কার ভূখণ্ডে একা একা হয়ে যায়। ও দোস্ত, আবু তালেবের মৃত্যুর কয়েকদিন পরেই আমার নবীকে মেরাজের জন্য আসমানে নিয়ে যাওয়া হয়। ও বেজাল, মিরাজ থেকে ফিরে আসার ছয় মাস পরে হঠাৎ করে আমার নবী রাস্তায় বের হয়েছে। বেঈমান উতবা সাহেবা মুগিরা হারেস নাফিল কুসাইর বড় বড় বেঈমান গুলো আজকে প্রমিস করলো মুহাম্মদ কাজকে নিজ হাতে মন মতো পিটাবো। যার রসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে। জান্নাত অজীব হয়ে যাবে, কবিতা বলেন। যার রসিলায় তামাম জাহান বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে। নবী আমার জান, নবী আমার, জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদেরই জীবন, নবীর জন্য দিতে পারি। ওবাজান, যার জন্য তামাম পৃথিবী আল্লাহ বানাইল, আজকে আমার নবীকে তারা মন মতো পিটাইব, আজকে আমার নবীর বাজার চাচাও নাই বিবিও নাই, আজকে তারা সবাই প্রমিস করলো মুহাম্মদ কেসকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলব। সাবা মারোয়া পাহাড়ের মাঝখানে বিশাল বড় চামড়ার একটা বেল লয়ে তারা দাঁড়িয়ে আছে, নবীর গলার মধ্যে প্যাঁচ দিয়ে নবীকে জমিনে শুয়ে ফেললেন। বেঈমান আবু জেহেল আমার নবীর ঘাড় বাবরি চুলগুলাকে শক্ত করে ধরল। আমার নবী বাজান, একটা মানুষের গলায় যদি ফাঁস লাগায় হ্যাঁ করে আওয়াজ করতেছে, আমার নবীর বাল্য বন্ধু আবু বকর হঠাৎ করে কোথার জেনে চলে আসছে। আবু বকর বুঝে ফেলছে এই রাত বারোটার সময় আমার নবী ছাড়া আর কাউকে এইভাবে কেউ মারতে পারে না। আবু বকর দৌড়ে যে দেখে আমার নবী ঠিকই বসে আছে। আবু বকর রে, বেঈমান গুলো আমার গলায় ফাঁস লাগাইছে কারণ আজকে আমার চাচাও নাই আমার বিবিও নাই। আবু বকর বলে, নবীজি তাহাজ্জুদ পড়তে আসলে আমি আবু বকরকে রাইখে কোনোদিন আসেন নাই, আজকে কেন একা একা আসছেন গো নবী? আবু বকর ঘরের মধ্যে বিবি নাই, ঘুম আসে না, এই জন্য আসছি গো আবু বকর। আমি জানতাম না বেঈমানরা এইভাবে আমার গলায় ফাঁস দিয়া জমিনে ফেলবে। আবু বকর রে, যদি পারো গো আবু বকর আমার এক গ্লাস পানির ব্যবস্থা করো, আমার মাথার চুলগুলো এমন ভাবে ঝাঁকি মারছে আমার চুলগুলো সব লইরে গেছে আবু বকর, যদি পারো তাড়াতাড়ি করে আমার মাথায় একটু পানি দাও। বাজান রে, আবু বকর পাগলের মতো দৌড়িয়া বাড়িতে গেলে আবু বকর বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে তাড়াতাড়ি দরজা খোল। আসমা বিনতে আবু বকর থেকে হাদিস কানা বর্ণিত, বাজান রে দারে কুতনির ভিতরে আসছে। আসমা বলেন, রাত বাজে তখন আনুমানিক একটা কি বারোটা, বাবা আমার দরজার কাছে ডেকে ডেকে বলে, মা আসমা তাড়াতাড়ি দরজা খোল,
আমরা মনে করছি আমার বাবা বুঝি কোন বিপদে পড়ে গেছে দরজাটা খুলে দেখি আমার বাবার সমস্ত শরীরটা ঘামে ঘামে ভিজে গেছে বাবা গো তুমি এত দূরে দৌড়ে আসছো মা তাড়াতাড়ি জগের মধ্যে পানি লাগো মা পানি বাবা কি হয়েছে আমার নবী কাবা ঘরের সাপা মারা পাহাড়ের মাঝখানে কান্তাছে গো মা তাড়াতাড়ি উঠ হযরতে আসমা বলেন আমি তো ভাই বোনের মধ্যে বড় আমি বাবার পিছনে পিছনে জগ লইয়া দৌড়াইতেছি আমার বাবা তোয়ালে নিয়ে দৌড়াইতেছে নবীর কাছে যায়া যখন নবীর মাথায় পানি ঢালতাছি চুলের মধ্যে হাতটা দিয়ে একটু মেসেজ করতাছি হঠাৎ করে দেখি আমার নবীর মাথার থেকে বাবা গুয়ার সবলা জন্য টান দিলে উঠে যায় আমার নবীর চুলগুলো উঠে যায় দোস্ত আমার নবীর জন্য কাঁদলে লস নাই গো বাবা যার চোখে আমার নবীর প্রেমের কারণে দুই ফোঁটা পানি আসবে গো এই কোরআন শরীফ হাতে নিয়ে ওয়াদা করলাম এই মাহফিলকে সাক্ষী রেখে গেলাম আমার নবীর কথা শুনে যার চোখে পানি আসবে ওই মানুষটা কোনদিন জাহান্নামে যাবে না আজকে তোমাদের চোখের সামনে আমার নবীর গালি দেয় বাজান এখন দুই বোটা পানি ফেলবার শিক্ষাই বাপ এ যুবক আমি তোর দুটা পাও ধরে বলছি সুরাই আনপালে বদরের মাঠে যাইতে চাস এখন লয়া যাব বদরের মাঠে যাইবার আগে আমার নবীর দরদ লয়া দুই ফোঁটা পানি বরাদ্দ করবে ভাই দুনিয়ায় তুই কি চাস আমার আল্লাহ দিয়া দিবে আল্লাহ আমার নবী বলেন আবু বকর রে আস্তে করে চুলগুলো টান দে কলিজার মধ্যে লাগিয়ে দেয় বাজান রে আপনারা জানেন হাদিসের মধ্যে আসছে যেই চুলগুলো আমার নবীর ওই রাত্রে আবু বকরে হাতের মধ্যে উঠে গিয়েছিল ওই চুলগুলা দিয়ে আবু বকর সারা জীবন টুপির মধ্যে সেলাই করে রাখছে বাজার যখনই আবু বকর ওই টুপিটা মাথায় দিয়ে জিহাদের মাঠে যাইত পৃথিবীর কোনো বেঈমান আবু বকরের মাথার মধ্যে আঘাত করতে পারত না শুধু এইখানে নয় গো বাজান আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি হাদিসের রেফারেন্স দিয়ে লেখছেন আবু বকরের টুপির মধ্যে চুলগুলো যখন সেলাই করে রেখে দিল আবু বকর ঘুমাইত ওই চুলগুলো ঘুমাইত না বাবা যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে এই কবিতা কারো জবান বন্ধ রাখিস না যুবক আল্লাহ তোর বেরের শক্তি বাড়াই দিবে আল্লাহ তোর ব্যবসা বরকত দিবে সবাই বলো যার ওসিলায় তামাম জাহান সে যার নয়নে নয়ন দিলে নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার জান নবীর জন্য দিতে পারি সাদেরই জীবন নবীর জন্য দিতে পারি বাজান রে আমার দিকে তাকান চোখের পানি বরাদ্দ করেন কে বলছে আপনার জীবনের গুনাহ মাফ হইব না মাত্র হিজরাতের বাবা ৬ মাস আগের কথা আবু বকর আমার নবীর বুকের মধ্যে চেপে ধরে বলেন নবী গো আমি আমার সব কিছু আপনার জন্য বরাদ্দ করছি আপনার চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি হুজুর আপনি কাঁদবেন না আপনি বলেন কার বিরুদ্ধে আমার আন্দোলন করতে হবে আমার নবী বললেন আবু বকরে আন্দোলন করতে হবে না আল্লাহর কাছে দোয়া করো যেন সবাই রে হেদায়েত দিয়ে দেয় আল্লাহ
বাইরা মান্নবী ছয় মাস যাইবার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন পড়েন রব্বি আদখিলনি মুদখলা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজ সিদ্দিকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ও নবী আর মক্কায় থাকতে হবে না আপনার প্রভুর নিরাপত্তা লয়া মদিনায় প্রবেশ করুন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিক আপনার রব আপনারে প্রতিশ্রুতি দিয়েছে আপনি এখনি মদিনার দিকে রওনা দেন মক্কার থেকে বের হয়ে যান ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা আমি আল্লাহ সর্ব সর্বোপরি সব কিছু দিয়ে আপনাকে নিরাপত্তা দিব সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কলিজার টুকরা ফাতেমারে বুকের মধ্যে নিয়ে বলে মা আমি মদিনায় যাচ্ছি গো মা দোয়া করিস মা যদি আবার ইসলাম কোনো দিন জিন্দা হয় আবার ফিরে আসব মা সুবহানাল্লাহ হুজুরের চারটা মেয়েকে ঘরের মধ্যে নিয়ে আমার নবী দোয়া করলেন দোয়া করে বাবা নবী বারোটার দিকে রাত্রে বের হলেন কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া নবী আমার একটা কবিতার মাধ্যমে কাবাকে বিদায় দিলেন বলবেন তো কবিতাটা বলবেন সবাই কারো জবান যেন বন্ধ না হয় এই আরবি কবিতা নবী বাংলা আমাদের বাঙালি কবিরা বাংলায় ট্রান্সলেশন করেছে সবাই ও গো কাবা সরলম তোমার দুশমনেরই যন্ত্রণা আল্লাহ চাহে আজ বাফিরে ইসলাম যে দিন জিন্দা আল্লাহ আকবার বলেন শক্তি থাইকো চন্দ্র সূর্য আসমান জমিনের ফেরেস্তারা কাফের গোনের যন্ত্রণাতে হইলাম আমি দেশ সারা বাইরা আমার দিকে তাকান নবী চারটা মেয়েকে বিদায় দিয়ে মদিনার দিকে রওনা দিলেন আল্লাহ আকবার বলেন বিদায় নিয়ে বাবা মদিনার দিকে রওনা দিয়া মক্কার থেকে কয়েক কিলোমিটার যাওয়ার পরে জাবালে সুর যেটাকে বলা হয় আমার নবী গুহার মধ্যে তিন দিন অবস্থান করলেন তিন দিন অবস্থান করে বাবা আবার আমার নবী রওনা দিলেন রবিউল আউয়াল মাসের এক তারিখ কয় তারিখ জোরে কল আরো জোরে জোরসে বলো এক সাসায় মুখই খোলে নাই ঘটনা নাকি কয় তারিখ নবী আমার এক তারিখ রওনা দিয়া বাবা আস্তে আস্তে করে এই পথিমধ্যে অনেক ঘটনা ঘটছে এটা আমার বিষয় নয় শুধু বদরের প্রান্তরে আপনাদেরকে নিয়ে যাব কেন আমার নবী বদরের মাঠে অস্ত্র ধরেছিলেন বাবা অনেকে কয় নবী করে মারে নাই আরে বেটা মারে নাই খালি দুই টুকরা করে ফেলাইতে কইছে আল্লাহ আকবার জোরে কন নবীরে মারলেন নবী মারে নাই কিন্তু ইসলামকে মারলে নবী তারে সারে নাই ঠিক না ঠিক ইসলামকে মারলে নবী সারে নাই কিন্তু নবীরে থাপ্পুর মারছে নবীরে বকা দিছে নবী কিছু কয় নাই কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে নবী তারে সারে নাই আল্লাহ আকবার বলে ওমা জরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাতেমাতান ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ আল্লাহ আমার নবী জীবনে হাত দিয়ে কাউরে সটকানি দেয় নাই থাপ্পড় দেয় নাই মুখ দিয়ে বকা দেয় নাই বিবিদেরকেও না গোলাম বান্দিদেরকেও না কিন্তু ইউজাহিদা ফি সাবিলিল্লাহ ইল্লাহর বেস্তস্তা দিয়া নবী বলেছেন ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ আমি নবী জিহাদের মাঠে নিজে অস্ত্র ধরছি বেঈমানগুলারে ফারামের মুরগির মতো টাইনা সিরা ফেলছি কি মনে করছেন আপনি নবীরে
নবী আমার এই জবান দিয়ে বলেছে উক্তুলুহুম ওয়াজাতুমুহুম মুআল্লিকিনা বিআসতারিল কাবা, ওই বেঈমানগুলার যেথায় পাবি সেথায় মারবি, যদিও তারা বাঁচার জন্য কাবার গেলাপকে শরীরে পেঁচায় থাকে তারপরও মেরে ফেলবি। কই নবী মারে নাই মিয়া, মারে নাই খালি থয়েও নাই নবী, ইসলামের বিরুদ্ধে কথা বললে, ঠিক না? ঠিক কষ্ট হয় হ্যাঁ, রাত যদি বেশি হয় হবে, কয়টা বন্ধ? একটা। আপনি চাইলেও কমিটি দিব না, কারণ আরো আওয়াজ আছে। মারহাবা কন, আরো জোরে কন, কষ্ট হইব? নবী আমার রওনা দিলেন মদিনায় রবিউল আউয়াল মাসের এক তারিখ, রবিউল আউয়াল মাসের এক তারিখ নবী, 12 দিন সময় লাগলো মদিনায় যাইতে। মারহাবা কন। এর ভিতরে আরো ঘটনা ঘটছে, এগুলো বলবো না। মদিনায় যাইবার পরে আমার নবী, ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই সাইজের বাচ্চাগুলা, আমার নবীকে স্বাগতম শুভেচ্ছা জানাবার জন্য 1-2 মাইল না 8 কিলোমিটার পায়ে হেঁটে ডেলি আসতো। আরো জোরে কও। সেই মসজিদ কোবার থেকে 3.5 কিলোমিটার দক্ষিণে, এইখানে যুবক গুলা যাই আমার নবীর জন্য খেজুর গাছের উপরে দাঁড়ায় থাকতো। ও বাবা, নবী যেদিন মদিনায় আসলেন, আরে সব বাচ্চাগুলো আমার নবীকে দেখার জন্য পাগল। আরো জোরে কন। এই দোস্ত, ছোট্ট দুইটা বাচ্চা আমার নবীর কাছে এসে বলতেছে, আপনার নাম কি? মোহাম্মদ। আচ্ছা, এই যে আপনাকে জিএম সাহ, একে যদি এই ছোট্ট একটা বাচ্চা তার অফিসে যে কয় আপনার নাম কি? জিএম সাহ। হে কি আদর করবো না, চটকানি দিব? আর যদি আপনি যে এখন ওই জিএম সাহ এদিকে আয়, ছোট্ট বলায় কয় চটকান আমার, ও বুঝে লাইছে যে চটকানি খাওয়ার উপযুক্ত, ঠিক না? ঠিক জোরে কন। দেখেন আমার নবী সুরাটটা দেখেন, ছোট্ট দুইটা বাচ্চা এসে কয় আপনার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ঘাটটা কাত করে বলেন, নাম, হ্যাঁ হ্যাঁ, আপনারা কি মক্কার ছেলেরা মাইরে তারাই দিছে? নবী বললেন, তুমি বলো, তারপর আমি একসাথে বলবো নাম। মক্কার ছেলেরা কি আপনার ঘরের চারু পাশ দিয়ে মারার জন্য দাঁড়িয়েছিল? নবী বললেন, আরো বলো। বাচ্চা দুইটে লাভ দিয়ে দাঁড়ায় বলে, এ মদিনার ছেলেরা উত্তর দে, মক্কার ছেলেরা আমার নবীর মাইরা খেদায় দিছে, আমার হাতে হাত দিয়ে ওয়াদা কর, আমাদের সাইজের পোলাপান আমার নবীর মাইরা খেদাইছে, আর আমার নবীর জন্য কে কে জীবন দিবে, হাতে হাতে হাত দিয়ে ওয়াদা কর। 38 জন ছোট্ট বাচ্চা, কেউ 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 17 বছর, সব হাতে হাত দিয়ে বললো, ভাইরে এই যে ওয়াদা দিলাম, দরকার হয় আমার নবীর বিরুদ্ধে যদি আমার বাপ কথা কয় বাপরে পর্যন্ত 2 টুকরো করে ফেলব। আমার নবী 2 জন বাচ্চার নেতৃত্ব দেখে মুচকি মুচকি হাসতাছে। আরো জোর কইলেন না। আবু বকর বলে, হুজুর দেখছেন এরা কত ভালোবাসে আপনাকে? আমার নবী বললেন, আবু বকর রে, আমি প্রথম মদিনায় আসি, এরা মাসকে মাস অপেক্ষা করছে কবে আমার দয়ার নবী মদিনায় আসবে। আবু বকর, আমি এদের সাথে ওয়াদা দিলাম আমি মৃত্যুর পর ওই দেশে আমার লাশ থেকে যাইব। বাজান এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার নবীর আল্লাহরে খুশি করবেন। হঠাৎ করে 2টা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলে, নবী আপনার সাথে ওয়াদা দিলাম যদি কখনো আপনার জন্য জীবন দিতে হয় আমি আপনাদের জন্য আপনার জন্য জীবন দিব। ওই 2টা যুবক আমার নবীর হাতে হাত দিয়ে যখন চুমা দিল, নবী আমার হাতটা বাড়িয়ে দিলেন, হাতটা বাড়িয়ে দিয়ে বলে, তোমার নাম কি? আমার নাম মাস। তোমার নাম কি? আমার নাম মুআব্বিজ ইবনে আফরাহ। মাস, সুন্দর নাম মাস রে।
তোমাদের কথাগুলো তো অত্যন্ত সুন্দর। হঠাৎ করে মুয়াব্বিজ বলে, নবী যদি একটা কথা জিজ্ঞেস করি কষ্ট পাবেন নি? এই হুজুর, আপনি কষ্ট পাবেন একটা কথা জিগাই বল। হুজুর, আপনার টুপির নিচে পাগড়ির নিচে একটা কালো দাগ দেখা যায়, এটা কিসের দাগ গো নবী? আপনার ডান পাশের ঠোঁটের নিচে একটা কালো দাগ দেখা যায়। আমার নবী বলে, মাঝ রে প্রশ্নটা করে কলিজায় আগুন লাগাইলি। নবী আমার আর কথা বলতে পারে না, কেমন যেন দমটা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে মাস বলে, হুজুর আমার মা বাবা কোরবান হোক, আমি জানতে চাই আপনি এরকম ভাবে কেন আমার কথার উত্তর দিচ্ছেন না? আমার নবী বলে, মাস রে কেমনে বলবো গো বাবা, তোমাদের দেশে আসার 6 মাস আগে তাইফের মাঠে ছেলেরা আমাকে মার দিছিল। তাইফের একটা ছেলে আমাকে এইখানে ঘুষি মারছিল, তাইফের ছেলেরা পাথর দিয়ে আমার সমস্ত শরীরটাকে ক্ষত বিক্ষত করছিল। ওই তাইফের মাঠের পাথরের আঘাত গুলি আমার এই কপালের কনায় দেখতেছ, ঠোঁটের নিচে দেখতেছ। মহাজার মুয়াব্বিজ একটা চিৎকার মেরে বলছিল, মদিনার ছেলেরা রে শপথ কর, আমার সাথে শপথ কর, আমার নবীকে যারা এইভাবে মাইর দিয়েছে এই বেঈমানরা যদি কোনদিন মদিনায় আসে ওদেরকে মারতে কাকে রাজি আছো? আল্লাহু আকবার। সরে মেরে দেড় বছর পর নবী শুনতে পাইলেন, বেঈমান আবু জেহেল 1000 বাহিনী নিয়ে মদিনায় আসতেছে ইসলামকে ধ্বংস করার জন্য। কয় হাজার? সবাই বলে, আমি আপনাদের দেশে আসছি কিভাবে যে শুরু করি, যারা আমারে মক্কায় থাকতে দেয় না, আমার মায়ের দেশ, যেই দেশে আমার শৈশবকাল, কৈশোরকাল, আমার যৌবনকাল, আমার বিয়ার কাল, আমার বাচ্চা বুচ্চা সব ওই দেশে জন্ম নিছে, তোমরা জানো ওই দেশ থেকে ওরা আমারে তারাই দিছে, একমাত্র ইসলামের খাতিরে আমি তোমাদের দেশে আসছি। তোমরা আমার এই 1.5 বছর এত ভালোবাসা দিছো, যেই ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ এইভাবে কাউ করে দিতে পারে না। সবচেয়ে বেশি ভালোবাসা দিছে আমার আবু আইয়ুব আনসারী, তার পুরা বাড়িটা আমি নবীর জন্য ছাইরে দিছে, এবং আবু আইয়ুব আনসারীর 2টা বাগান আমি নবীর দিয়ে দিছে। ও হাদিস আব্বাজান, আবু আইয়ুব আনসারী বাগান আপনারা চিনেন কিনা আমি জানি না। মসজিদ নববীর সামনে 2টা জায়গা আছে ছাতি ফুটে, এই 2টাই হলো আবু আইয়ুব আনসারীর বাগান। মদিনার কোন বাগানে সারা বছর খেজুর ধরত না, এই আবু আইয়ুব আনসারীর বাগানে পুরো বছর খেজুর ধরত। একমাত্র আমার নবীর বরকত বাবা। আবার নবী উল্লেখ করলেন, এই আবু আইয়ুব আনসারী আমার অনেক অবদান। আমি আপনাদের কাছে কেমনে কথাটা পেলেস করি আপনারা ভাবতে পারেন, আমি আপনাদের দেশে আইসে যুদ্ধ শুরু করছি। আমি যদি আপনাদেরকে বলি ইসলামের জন্য, আমার জন্য না, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমার সাথে আপনাদের বদরে যাইতে হইব। আল্লাহ আল্লাহ। নবী শুধু 2টা চোখের পানি ফেললেন। খাজরাজ বংশের সবচাইতে বড় নেতা, তার নাম ছিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওই জামানার হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, যে খাজরাজ বংশের সমস্ত দলের নেতা ছিল। নবীর কথাটা জবান দিয়ে বের হওয়ার আগেই লাভ দিয়ে দাঁড়ায় গেছে। হে মদিনার ছেলেরা, তোরা এত সময় চুপ ছিলি, এখন আমি তোদের নেতা দাঁড়াইছি। হুজুর আপনি কথা বলতে বরকঞ্চিত করতেছেন, আপনি আমাদেরকে বদরে যাইতে কন, বদর বাদ দিলাম, বদর পরে। আপনি যদি এই মুহূর্তে আমি মেকদাদকে বলেন,
আমার বংশের ভিতর অন্তত 550 মানুষ আছে যদি এই মুহূর্তে আপনি বলেন আপনার জন্য জীবন দিতে হবে বদর তো পরের ব্যাপার এই মুহূর্তে যদি বলেন আপনার জন্য জীবন দিতে আমি মিফতাহ আমি মিফতাহ আমি আপনার হাতে ওয়াদা দিলাম ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি যদি বলেন এই মুহূর্তে এই পাহাড় থেকে লাফাই আমার ফ্যামিলি সবকে নিয়ে মৃত্যুবরণ করতে আমি মিফতাহ রাজি আছি তার মুখের কথা শেষ হতে না হইতেই মক্কার ভিতরে দুইটা সম্ভ্রান্ত বংশশীল একটা রাওস একটা হলো খাজরাজ খাজরাজ বংশের নেতা যখন লাফ দিয়ে দাঁড়ায় গেলেন আওস বংশের নেতা লাফ দিয়ে দাঁড়ায় বলে হুজুর আমার প্রতিপক্ষ যেই দুইটা দল আজ থেকে শত শত বছর আগে থেকে শুধু মারামারি কাটাকাটি হিংসা বিদেশ থাকতো যদি দেখতাম আওস বংশের লোক বাজারে গেছে আমরা খাজরাজ বংশের লোক বাজারে যাইতাম না যদি দেখতাম কোন মেয়ের বিবাহে আওস বংশের লোকরে দাওয়াত দিছে আমরা খাজরাজ বংশের লোক যাইতাম না হুজুর এই দুইটা দলকে আপনি এমন ভাবে গলায় গলায় মিলিয়ে দিছেন কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মারামারি হবে না হুজুর আমার ভাই মিফতাহ যখন দাঁড়ায় ওয়াদা দিছে পাহাড়ের থেকে তার পাহাড়ের থেকে মরে আপনার জন্য জীবন দিয়ে দেখায় দিবে আমি নেতাও আপনার সাথে ওয়াদা দিলাম আপনি যদি এই মুহূর্তে বলেন কোন সমুদ্রের পারে যাইয়া ঝাঁপাইয়া পড়ে জীবন দিতে আমার সমস্ত মহিলা পুরুষ লইয়া আপনার জন্য জীবন দিয়ে দিব বাজান রে আমার নবীর এখন আর সুখের সীমা নাই নবী আমার সুখের পানিগুলো এইভাবে মুছলেন আমার নবী বললেন কোনো মহিলাকে মাপ দিবা না সঙ্গে সঙ্গে আবু বকর আর ওমর আবু বকর মাপ দিয়ে দেয় ওমর তাড়াতাড়ি লিখে ফেলে এই 311 জন মানুষের নাম লিখতে কিন্তু সময় কম লাগে না কত প্রথমে 11 যা কই তাই শুনেন কত 300 জোরে কন আরো জোরে 300 300 300 কি করো গড়ায় গড়ায় যেখানে প্রথম ফেরেশতা নামছে স্পষ্ট কোরআন শরীফের আয়াত এখানে শব্দ যদি তোমার মুখ দিয়া হয় নবী আমার নিজে বলেছে বুখারীর হাদিস কিতাবুল মাগাজি যেই যুদ্ধে বদরের যুদ্ধে আমার সাথে যেই সৈন্যগুলো গিয়েছে 313 জন কেউ জাহান্নামে যাবে না সবাই আগেই জান্নাতে চলে যাবে আল্লাহু আকবার বাবা কি মনে করলেন আপনি বদরের সাহাবীদেরকে এই দোস্ত 311 জন আবু বকর মাইপা লিস্টি দিয়া শেষ করতে করতে আসরক্ত হয়ে গেছে আরো জোরে কর 311 জন যখন হয়ে গেছে নবী বললেন ফাস আর লাগবো না এ গ্রুপ সে গ্রুপ বি গ্রুপ পর্যন্ত তোমরা বাছাই করে মাপ দিছো অসুবিধা নাই তাহলে মাপ যখন দিছো কোনো সমস্যা নাই তোমরা এই কয়জনকে এক পাশে নিয়া শুরু করো যাত্রা শুরু করো আল্লাহ কোরআনে তাই বলেন ওয়া ইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল 311 জন নিয়ে রওনা দিচ্ছেন নবী সকালবেলা আমি আল্লাহ দেখতেছিলাম বিবিদের কাছে বিদায় নিতেছিলেন আমি আল্লাহ দেখতেছিলাম ভাইরা যখন 311 জন নিয়ে নবী রওনা দিছে নাইলা নামক একটা স্থান আছে বাবে বাদর মসজিদ নববীর থেকে ডাইন দিকে যেখানে মহিলারা নামাজ পড়ে উলামায়ে কেরাম আপনারা জানেন এখানে বাবে বদর নামে একটা বাবে আব্দুল ফাহাদের পাশেই ফাহাদ গেটের পাশে আব্দুল আজিজ গেটের পাশে একটা দরজা আছে দণ্ডানে বলে বাবে বদর এই বাবে বদর দিয়ে আমার নবী মসজিদে নববী আসল মসজিদে নববীর থেকে প্রথম বের হয় বের হইয়া মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার যাইবার পরে নবী বলে দিলেন এখন তোমরা সবাই বিদায় নাও বাচ্চারা যারা আছো তোমার বাপ বাপরে দেখা হয়েছে কয় হ্যাঁ এখন তোমরা যার যার বাড়িতে যাও দেখেন মদিনার ছেলেগুলো কত দামি ছেলে যখন বললেন তোমরা যার যার বাড়িতে যাও আমরা এখন বদর রওনা দিব ছোট্ট বাচ্চা একটা বাচ্চা নাম ছিল তার নাম ছিল ওবাদা কি নাম সবাই বলেন না ওবাদা যার কথা কোরআনে আসছে ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا زي عبادر قطع قرآن يحسي ماترو پاس بسر پولا عبادر بابار کولي اوچا کوئی اببا تمہیں ہمارے بدرن لیو جائبا
বাপ কয় তুই বদরে যে কি করবি কয় আব্বা আমার নবী যে 1.5 বছর ধরে আসছে তুমি তো জানো নবীকে সকালবেলা না দেখে আমরা নাস্তা করি না আব্বা যেদিনকে আমার নবী আসে মদিনায় সেদিন তুমি আমার কোলে করে লয়ে গেছিলা নবীকে দেখলে পেটটা বইরে যায় নবী বলে বদরে যাইব এই কয়দিন আমরা কেমনে থাকমু আমারও লয়ে যাও আমি নবীরে আমি ওখানে যে ডিস্টার্ব করমু না আমি কানমু না আমি শুধু কোরআন পড়ে আমার নবীরে দেখতে থাকবো দেখতে থাকবো ওবাদা পোলারে ধাক্কা দিয়ে থুয়ে কয় যা বাইতে যা ডিস্টার্ব করবি না কষ্ট হয় এখন পোটের চোখে পানি দেখতে চাই কে বলছে আপনার গুনাহ মাফ হইবে না যুবক আই তোমার গুনে এখনই মাফ হয়ে যাবে যুবক ভাই ছোট্ট পোলা 5 বছর বলো নবীর কি বুঝে বাজনরে যখন দেখলেন ওবাদা তার বাবার থুতু ধরে বারবার জিজ্ঞাসা করে আব্বা তুমি কবে আসবা আমার নবী দেখতে পাইলেন ছোট্ট একটা বাচ্চা বারবার বাবার থুতু দিয়ে হাত দিয়ে বলে আব্বা তুমি কবে আসবে আমার নবী বলে আবু বদর কারণ পোলার নামে বাপকে ডাকা হইতো আবু বাদা মানে উবাদার বাবা এ আবু বাদা তুমি তোমার পোলাকে দুই গালে দুইটা সুমা দিয়া বলো কবে বদর থেকে ফিরে আসবো আমি জানি না জানে একমাত্র আল্লাহ বাচ্চাটাকে যখন জমিনে নামায় দিলেন বাচ্চাটা পিছনে পিছনে কান দেয়ার কয় বাবা গো তুমি আসার পরে আবার তোমার কোলে উঠবো এ যুবক ভাইরা এই 5 বছরের পোলা উবাদা কি জানতো এই যে আমার বাবার সাথে জীবনের সর্বশেষ দেখা উবাদা জানতো না ছোট্ট পোলারে দুই গালে দুইটা সুমা দিয়া বলে যা রে উবাদা যা দেখা হবে কিয়ামতের ময়দানে নবী পর্যন্ত মার জোর কাছে দোয়া চাইছে এ যুবক তুই যখন দেশের থেকে ঢাকায় চাকরি করতে আসছ ভাই এই কোরআনকে হাতে নিয়ে বলে যাই মা দুখিনীর কপালে দুইটা সুমা দিয়ে আসিস মায়ের হাতে সুমা দিয়ে আসিস মার দোয়া সাথে নিয়ে আসিস আল্লাহর কসম করে বলছে দুনিয়ার কোন গুলি তোর বুকের মধ্যে ফুটবে না দুনিয়ার কোন বোমা তোর গায়ে লাগবে না দুনিয়ার কোন মানুষের শত্রুতায় কিছু হবে না আল্লাহু আকবার জোরে বল বাইরে মা এমন একটা জিনিস মার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে ঢাকায় আসিস দুনিয়ার কোনো বিপদ তোর গ্রাস করবে না ফেলগার মেজে চাকরি করস তোর মা খালি সারে নামাজ পড়ে বলবে আল্লাহ আমার জাদুরে ভালো রাখো আমি ইমাম সাহেবে 100 বার দোয়া করলে যা হবে তোর মা খালি মন দিয়ে একবার দোয়া করবে তাই হয়ে যাবে ভাইরা এই এত বড় মেডিসিনের দোয়া নিয়ে তারপরে ঢাকায় থাকে ইনশাআল্লাহ কবুল করে জোরে কোন আমিন এই ওয়াজ শুনে যখন মোনাজাত করবো মোনাজাতের আগে যদি তোর সুযোগ থাকে তোর মার কাছে টেলিফোন করে মাফ চেয়ে নিস মা গো এক হুজুরের সাথে মোনাজাত করতেছি মা তুমি মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাইবো না মা তোমার মার কাছে যদি মোনাজাত করার আগে টেলিফোন করে মাফ চাইয়ে নাও আমি কোরআনে হাত রেখে বললাম এই মাহফিলে কারো দোয়া কবুল না হলে তোমার দোয়া কবুল হয়ে যাবে কষ্ট হইব কষ্ট হইব চায়ে থাকো আমার দিকে কে বলেছো তোমার গুনা মাফ হইব না পানি দাও এই দোস্ত আমার নবী 311 জন নিয়ে রওনা দিলেন ওবাদা বিদায় নিলেন মারহাবা কোন বিদায়ের আগের দৃশ্যটা শুনবেন আল্লাহ আজিজুল হক বুখারীর মধ্যে লেখছে এই উলামা ইকরাম আল্লাহর কুতুব চলে গেছে আর পাবেন না আল্লাহর কুতুব বই লেখে গেছে বুখারীর সরা আহারে বাংলাদেশে এত সুন্দর সহজ ভাষায় কোনো মুসান্নে বই লেখে না বুখারি আজকে মুতালা করতেছিলাম আল্লাহর কুতুব লাগে ওই ছোট্ট বাদা যখন বাবার কাছ থেকে বিদায় নেয় বাবার এইভাবে বলে বাবা গো তুমি কবে আইবা আমি তোমার অপেক্ষায় থাকবো এই কথাগুলো আমার নবীর কানে আসতেছে আল্লাহু আকবার জোরে বলো জোরে বলো আমার নবী তখন চোখে পানি রাখতে পারে নাই যে আবু বাদা তুই যদি মারা যাস এই পোলারে কি জবাব দিব আমি নবী তাই হয়ে যাবে তাই হবে নবী বুঝতে তো পারে নাই ও বাদারে মারাবা কোন ও ভাইরা
নবী রওনা দিলেন 311 জন নিয়ে 1 কিলোমিটার বেশি কম যাইবার পরে আবু বকর হুজুরের কানে তেলা দিলেন হুজুর রওনা তো দিছি দুইটা পোলা আইসা খালি আমার পায়ে ধরতাছে আপনার কোনো স্পিরিট নাই আল্লাহ থিয়ে দিলে ভালো হয় না বদরে যামু না যাব না এবার একটু জোর দিয়েন কেমন হুজুর দুইটা ছেলে আমার পায়ে হাতে ধরতাছে নবী বলে কে কে সেই ছবি হুজুর এই দুইটা বাচ্চা নবী ডান দিকে তাকায় দেখে হায় হায় সেই দুইটা বাচ্চা যারা হিজরাতের দিনে আমার হাতে হাত দিয়ে বলছিল এ মদিনার ছেলেরা কথা দে যদি কোনোদিন দরকার হয় আমার নবীর জন্য জীবন দিব সেই দুই যুবক কিরে বাবা তোমার নাম মাজ না জি হুজুর তোমার নাম মুহাব্বিস হুজুর আমরা দোনো ভাই এতিম আমরা তো আপনার সাথে ওয়াদা দিছিলাম আপনার তো মনে আছে হুজুর আমাকে নিবেন না নবী কইতালে এত দূরে দাবরা এসে ধরলা কে ওইখানে মাপ দিতা হুজুর আপনি যখন বললেন এই যুদ্ধে কোনো বাচ্চারে নিবেন না যুবক নিবেন না এই বয়সের যুবক ষোলো সতেরো বছরের যুবকরে নিবেন না আপনি বলছেন হুজুর আমরা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আমি মাঝরে বলতেছিলাম ভাই মুহাব্বিজ রে আমরা যদি লাঠির নিচে দাঁড়াই আমরা মাপে হবো না সৈন্য হইতে পারবো না একবার যদি বাপ পইরে এই জায়গা নবী হয়তো আর নিব না শোন এইখানে হুজুরের সাথে কোনো লিয়াজু করবো না নবী রওনা দিয়ে যাওয়ার পরে নবীরে ধরমু নবী না নিলো পালায় যাবো কারণ জীবনের বাইসে থাকবো কিনা জানি না কবে যুদ্ধ লাগবে আর কবে নবীর লেগে জান দিব ওই আশায় থাকবো না বদরে প্রথম যুদ্ধ আইসে প্রথম যুদ্ধ নবীর জন্য জীবন দিব এ যুবক মাঝের বয়স ছিল তখন ষোলো বছর কোন আছে আঠারো বছর আর মুহাব্বিজের বয়স ছিল ষোলো বছর দুইটা যুবক আবু বকরে পায়ে ধরে নবীর সামনে কথা কইতে আমরা সাহস পাই না আপনি একটু নবীর কন না আপনি একটু কনভিন্স করেন নবীরে নবী যেন আমাদেরকে লয়ে যায় আবু বকর বলে ধর বেটা পাগলামি করা শুরু করছে বেটা এখন বদর রওনা দিছে তোকে নিব নি নবী বলে দেখেন আপনি মুরব্বী মানুষ এক তো নবীজির শ্বশুর আবার বাল্য বন্ধু আপনার নবীর দেখে তৃপ্তি মিটছে কিন্তু আমাকে তৃপ্তি মিটে নাই নবী যে আমাদের থেকে যুদ্ধে যাই এই কয়টা দিন চোখের আড়াল হয়ে থাকবে আমরা সহ্য করতে পারবো না আমরা দুই ভাই পালাইয়া বহুত কষ্ট করে আপনাকে ধরছি কি কইতে চাস কয় আমরা যাম হুজুর কি কয় পাগলা দুটো কয় কি নবী আমার এক চোখে হাসে আর এক চোখে কান দেয় আবু বকর যুদ্ধের নিয়ম হলো লাঠি দিয়ে মাপ দিলে যাইতে পারবে না যাইতে পারবে না মাপ দে মাছ দাঁড়াইছে লাঠি আবু বকর সোজা করছে মাছ প্রথমে বুড়ডাঙ্গুলের পরে ভর দিয়ে তারপরে খাড়াইছে বুড়ডাঙ্গুলের পরে ভর দিছে তাও মাপে হয় না ছোট হয়ে যায় আবু বকর গায় বেড়া তাও লাগা আবু বকরের দিক না নজর করে দেখেন আপনি মুরব্বী মানুষ লজ্জা দিয়েন না এই লাঠির মাপে হইলে তো আমরা আগেই যাইতে পারতাম না লাঠির মাপে হবো না এর লেগে পাও নিচ উঠে নিয়েছি আপনি জানেন না আমরা নবীর লেগে কত পাগল আবু বকর বলে পাগলামি করিস না নবীর কথা মাইনা নিয়ে এটাও সত্য এটাও ভালোবাসা মাছ বলে আবু বকর যত কিছু বলেন না কাজ হইব না আমার নবী বলেন হুজুর এটা দুইজন পাগলামি শুরু করছে এ যুবক ভাইরা বদরের সদস্য হইয়া দুনিয়ার থেকে মরবা রাজি আছেন না নাই রাজি আছেন সবাই আমার দিকে তাকাও 313 জন বদরের সদস্য যেই সমিতির মধ্যে থাকবে এরা কিন্তু তাদের নামে বাবা নাম থাকবে তারাই কিয়ামতের মাঠে আল্লাহ চাহে তো মাপ পাওয়া যাবে নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি বাজান আমার দিকে তাকান মাজার মুহাব্বিস কোন রকম ভাবে মাপে হয় না মাছ বলে হুজুর কেন আমাকে নিবেন না আমার গায়ে শক্তি তো কম না দেখবেন আমি কেমনে তরবারি চালাই মাছ একবার আঠুন নিচে তরবারি দেয় আর একবার এইভাবে লাভায় বাবা সাইরাত